আসসালামু আলাইকুম বন্ধুরা, মাত্র দুটি সেটিংস করে আপনার টিকটক আইডি এবং টিকটকের যে সকল ভিডিও রয়েছে সে সকল ভিডিওগুলোকে আপনি ভাইরাল করে নিতে পারবেন, মানে মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স আপনি গেইন করতে পারবেন, অথবা আপনি আপনার ভিডিওতে প্রচুর রিচ এবং প্রচুর ভিউজ কিন্তু আপনি আনতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এই আইডিতে প্রচুর ভিউজ রয়েছে এবং মিলিয়ন ফলোয়ার রয়েছে, তো আপনি কিন্তু খুব সহজে আপনার আইডি এবং আপনার ভিডিওগুলোকে ভাইরাল করতে পারবেন। তো কিভাবে করবেন সেটি দেখাবো। তো দেখতে পাচ্ছেন ব্র্যান্ড প্রমোশন, টু ব্র্যান্ড প্রমোশন অপশন দেখতে পাচ্ছেন, এই ব্র্যান্ড প্রমোশন করে কিন্তু তার ভিডিওগুলো কিন্তু ভাইরাল করে নিয়েছে, তো আপনিও পারবেন। তো সেটি এখন আমি আপনাদেরকে দেখাবো, মাত্র দুটি সেটিংস করে আপনি আপনার টিকটক ভিডিও বা আইডিটিকে কীভাবে আপনি ভাইরাল করতে পারেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা আমাদের টিকটকের হোম পেজে চলে আসি। তো টিকটকের হোম পেজে চলে আসার পর আমরা প্রথমে একটি ভিডিও আপলোড করব। তো ভিডিও আপলোড করে তারপর আমরা সেটিংসগুলো করব। তো দেখতে পাচ্ছেন আমি আমার যে ক্যামেরা রয়েছে ক্যামেরা দিয়ে আমি একটি ভিডিও আগে রেকর্ড করে রেখেছিলাম, সেই ভিডিওটি আমি সিলেক্ট করে নেব। তো আমি আপলোড অপশনে ক্লিক করে দিয়ে কিন্তু আমরা সেই ভিডিওটি কাঙ্ক্ষিত ভিডিওটি নিয়ে নেব। তো আমি একটি ভিডিও সিলেক্ট করে নিচ্ছি, তো আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনি এই সেটিংসগুলো করবেন। তো দেখতে পাচ্ছেন আমি একটি ভিডিও নিয়ে নিচ্ছি, তারপর উপর যে সেটিংস অপশন দেখতে পাচ্ছেন, তো সেই সেটিংস অপশনে ক্লিক করে দিয়েছি। তারপর দেখতে পাচ্ছেন এখানে কন্টেন্ট ডিসক্লোজার নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, এই কন্টেন্ট ডিসক্লোজার অপশন আমরা চলে যাব। তো দেখতে পাচ্ছেন আমি এই কন্টেন্ট ডিসক্লোজার অপশনে ক্লিক করে দিচ্ছি। তো ক্লিক করার সাথে সাথে কিন্তু আমরা পরবর্তী অপশনে চলে আসছি। তো এখানেও কিন্তু আমরা দুইটি একটি সেটিংস দেখতে পাচ্ছি, ডিসক্লোজার পোস্ট কন্টেন্ট, তো এটিকে আমরা অন করে দিব। তো এটিকে অন করে দিলে সাথে সাথে কিন্তু দুটি সেটিংস চলে আসবে। তো দেখতে পাচ্ছেন ইউর ব্র্যান্ড এবং ব্র্যান্ড কন্টেন্ট, তো দেখতে পাচ্ছেন এই দুটি সেটিংস আমরা অন করে দিয়ে কিন্তু আমরা আমাদের এই যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলো কিন্তু আমরা ভাইরাল করতে পারবো। তো ব্র্যান্ড মানে হচ্ছে আপনি কোনো কারো কাছ থেকে, ইউর ব্র্যান্ড মানে হচ্ছে আপনি কোনো কোম্পানি বা আপনার নিজের কোনো কোম্পানি রয়েছে বা কোনো প্রোডাক্টের আপনি অ্যাডভার্টিজমেন্ট করতে চাচ্ছেন, তো করতে, অথবা ব্র্যান্ডেড কন্টেন্ট বা আপনি অন্য কারো কারো থেকে স্পন্সার পেয়েছেন বা অ্যাডভার্টিজমেন্ট দিতে যাচ্ছেন, তো সেই জন্য কিন্তু আপনি এই ইউর ব্র্যান্ড আর ব্র্যান্ড কন্টেন্ট এই দুটিকে সিলেক্ট করে দেবেন। তো এই দিয়ে সিলেক্ট করে দিয়ে জাস্ট সেভে ক্লিক করে দিলে বা কন্টেন্টে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার এই এই যে যেটিকে অন করে দিয়েছেন এটি কিন্তু টিকটকের কাছে চলে যাবে এবং টিকটক এই যেগুলো স্পন্সার ভিডিও আপনি করছেন সেই ভিডিওগুলো কিন্তু রিচ বাড়িয়ে দেবে এবং প্রচুর দর্শকের কাছে কিন্তু আপনি এই ভিডিওটি তা এই টিকটক পৌঁছে দিবে, যার ফলে কিন্তু আপনার এই প্রচুর পরিমাণে ভিউজ হবে। তো এই দুটি সেটিংস করে কিন্তু আপনি আপনার টিকটক ভিডিওটি কিন্তু ভাইরাল করতে পারবেন। তো আপনি সকল ভিডিও কিন্তু এই সেটিংসগুলো অন করে দিবেন যখন আপলোড করবেন, আপলোড করার সময় জাস্ট আপনি আপলোড করে এই সেটিংস দুটি করে দিবেন, তাহলে কিন্তু আপনার প্রচুর পরিমাণে ভিউজ আসবে এবং টিকটক নোটিফিকেশন পেয়ে যাবে যে এটি আপনার স্পন্সর ভিডিও, সেক্ষেত্রে কিন্তু আপনার এই ভিডিও কিন্তু আগেই প্রচুর পরিমাণে রিচ দিবে এবং রিচের ফলে কিন্তু আপনার টিকটকের ভালো ভিউজ এবং আপনি কিন্তু ফলোয়ার্স গেইন করতে পারবেন। ধন্যবাদ।